সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। দর্শক, দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আমরা ভিডিও করে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে এক বোন বসে আছে, তুলে ধরবো তার জীবনের কষ্টের কথাগুলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপু আপনার? রুমি আক্তার। রুমি আক্তার। কি করেন আপা? লেখাপড়া করি। এখন কি লেখাপড়া করেন? জি না, এখন লেখাপড়া করতে পারি না। কোন পর্যন্ত লেখাপড়া করেছেন? ক্লাস 8 পর্যন্ত। ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া করেছেন। এই বছর স্কুলে ভর্তি হননি? জি না। কেন? টাকা পয়সার কারণে ভর্তি হতে পারি না। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আমরা 3 বোন আছি, আমার মা আছে, আমার বড় ভাই আছে, বিয়ে করে চলে গেছে। আপনারা কয় ভাই বোন? আমরা ভাই বোন 4 জন। 4 ভাই বোন? জি। এক ভাই 3 বোন? জি। আপনার বাবা কোথায় চলে গেছে? আমার বাবা আমাদেরকে ছোটবেলা রেখে বিয়ে করে চলে গেছে, আমাদের খোঁজ খবর নেই না। মানে আপনার বাবা আপনাদেরকে ছোটবেলায় রেখে আরেকটি বিয়ে করে অন্য সংসার করে চলে গেছে। দর্শক, ওনাদেরকে ছোটবেলায় 3-4 জনের সংসার রেখে আরেকটি বিয়ে করে চলে গেছে। আচ্ছা, এই যে এখন কিভাবে সংসার চলে? এখন চলে, আমার মা আছে, আমার মা মানুষের থেকে খুঁজে বিচারি নিয়ে আমাদেরকে খাওয়ায়। এখন আমার আম্মা কোথাও যাইতে পারে না, আমার আম্মা বড় হয়ে গেছে, কানে শুনে না। আচ্ছা, খুঁজে বিচারে এটা কি মানুষের কাছে হাত পেতে নিয়ে আসে? জি। এটা একটু যদি ভালোভাবে বুঝায় বলেন। খুঁজে বিচারে অনেকেই বুঝবে না। দর্শক, আমরা বোঝানোর চেষ্টা করছি, মানে ভিক্ষা করে। জি। এই যে মানুষের বাড়িতে যখন আপনার মা ভিক্ষা করতে যা, তখন আপনার কিরকম লাগে? আমার থেকে অনেক খারাপ লাগে, বলে আমাদের যদি টাকা পয়সা থাকতো তাহলে আমার মা তো মানুষই। জি বলেন। মানুষের বাড়িতে যাই কিন্তু খুঁজে লাগতো না। মানে যখন আপনার মা এই যে মানুষের বাড়িতে ভিক্ষা করতে যায় আপনার খারাপ লাগে না? এই যে এত কষ্ট করে আপনার মা ভিক্ষা করে এনে দেয়। দর্শক, এই মেয়েটা একদম সহজ সরল, আসলে কথা কিভাবে বলতে হবে সেটা বলার ভাষা হারিয়ে ফেলছে। ছোটবেলাতে তো বাবা নেই, কার কাছে শিখবে? মা মানুষের কাছে ভিক্ষা করে চেয়ে মেগে মানে খাওয়াইছে। আসলে এই যে আপু, আপনি কান্না করতেছেন কেন? দর্শক, আসলে কি বলবো, বলেন। এখন আপনার এই যে মা বয়রা হয়ে গেছে বললেন, কানে শুনে না, তাহলে এই যে আজকে কি খেয়েছেন? জি না, আমাদের ঘরে চাউলও নেই, আমরা ঠিক মতন খাইতে পারি না। আমার মা অনেক কষ্ট করে ঘর পড়েছে, আমার মা চিকিৎসা চালাইতে পারি না। আপনার মার কানে সমস্যা ছাড়া আর কি সমস্যা? আমার মা কানে শুনে না, আমার মা একদম বড় হয়ে গেছে, আমার মা ঠিক মতন চলতেও পারে না। তাহলে এই যে আপনারা দিনে কয় বেলা খান? মানুষের প্রতিদিন 3 বেলা খাই, আমরা 1 বেলাও খাইতে পারি না ঠিক মতন, কিভাবে খাবো? আমাদের ঘরে যে চাউল টাল থাকে না। দর্শক, আসলে 3 বেলা খেতে পারে না, হয়তো 2 বেলা খায়, 1 বেলা খায়। আপনার ভাই কি করে? আমার ভাই আছে, বড় বিয়ে করে চলে গেছে, আমাদের খোঁজ খবর নেই না। আপনার ভাই এখন কোথায় থাকে? কোথায় থাকে আমাদেরকে বলে না, আমাদের কাছে ফোন করে না, আমাদের কাছে যোগাযোগ নেই। এখন তো অনেক কষ্ট করে তাহলে আপনাদের সংসার চলে। জি। এই যে এত কষ্ট করে, আপনি তো ক্লাস 8 এ এইট পর্যন্ত পড়েছেন, এবার যদি ভর্তি হইতেন তাহলে তো 9-এ। আপনি তো মাশাল্লাহ বড় হয়ে গেছেন, আপনার কি কোনো বিয়ে শাদী ঘর আসে? জি আসে, আমাদের টাকা পয়সার জন্য বিয়ে দিতে পারে না, আমার বড় বোন আছে, আমার বোনের বিয়ে হয় না টাকা পয়সার জন্য, কিভাবে বিয়ে দিব? আপনার বড় বোন? জি। তারও বিয়ে হয়নি? জি না। তাহলে এই যে আপনারা 2 বোন না 3 বোন? 3 বোন। আপনারা 3টা বোন, আপনারা ছোট আছে আরেকজন? জি। এই যে 3টা বোন নিয়ে আপনার মা, আপনার বোন কি কোনো কাজ টাজ করে? কাজ করে, মানুষের কাজ করে, মানুষের বাড়িতে কাজ করে, মানুষের ঘর ঘর কুয়ে দেয় তো, মানুষের কিছু দেয় তো আমরা খাই। তো এই যে আপনার তো বিয়ের বয়স, আপনার বোনের বিয়ের বয়স, এই বয়সে মানুষের যখন কাজ করে, মানুষে কোনো খারাপ কোনো কিছু বলে কিংবা বলে বলে কি?
আচ্ছা আপু, ওই যে তোমার বোন যখন মানুষের বাড়িতে কাজ করতে যায়, তো এখন তো তোমার বোনের বিয়ের বয়স, তো তখন মানুষে কি কোনো খারাপ কোনো কিছু বলে বলে কাজের দায়িত্ব করতে হয়, এখন আমরা কি করব? আচ্ছা, এই যে আমাদের ভিডিও দেখে যদি তোমার কেউ বিয়ে শাদী করতে চায়, তাহলে কি তোমার বিয়ে বসবা? তাহলে কিভাবে যোগাযোগ করবে? মোবাইল নাম্বার আছে? দর্শক, আমরা মোবাইল নাম্বারটি দিয়ে দেব। মোবাইল নাম্বারে যোগাযোগ করলে এদেরকে পাবেন। খুবই গরিব, অসহায়, দরিদ্র, যাকে এক কথায় বলে একদম সহজ সরল, সে ঠিক মতো কথা বলতে পারে না, মানে নার্ভাস ফিল করে, কখনোই ক্যামেরার সামনে আসে নাই, সেজন্য এত স্মার্ট না, হয়তো টাকা পয়সা থাকলে ক্লাস 9-এ ভর্তি হতো। তে এই যে সরকার থেকে তো লেখাপড়া অনেকটাই খরচ মাফ করে, তারপরও কেন ভর্তি হলো না? আমাদের তো টাকা পয়সা নেই, পড়ালেখা করতে হলে অনেক খরচ লাগে, কিভাবে পড়ালেখার খরচ চালাবো? পড়ালেখা করতে হলে অনেক কিছু কিনে লাগে, খাতা কলম কিনে লাগে, ব্যাগ কিনে লাগে, গাইড কিনে লাগে, বোর্ডের কিনে লাগে, স্টেপ কিনে লাগে, এগুলো আমাদেরকে কে কিনে দিবে? আচ্ছা, এই যে আপনার বাবা কত বছর আগে আপনাদেরকে ফেলে চলে গেছে? আমাদেরকে ছোটবেলা রেখে চলে গেছে, অনেক টাকা পয়সা মানুষের থেকে ধার নিয়ে গেছে, কিন্তু ওই টাকাগুলো দিয়ে জানে প্রতিদিন মানুষ আসি আমাদেরকে বকে ধকে করে টাকা দেওয়ার জন্য। তা আপনার বাবার সাথে কি এখন কোনো যোগাযোগ আছে? জি না, আমার বাবা আমাদেরকে ছোটবেলা রেখে চলে গেছে, আমাদের সাথে কোনো যোগাযোগ নেই। তো এই যে বাবার কথা কি মনে হয়? বাবার কথা মনে হয়, কিন্তু বাবা তো দেখি নাই, বাবা তো আমাদের খোঁজ খবর নেয় না। এই যে মানুষের, অন্য মানুষরা যখন বাবা বলে ডাকে কিংবা অনেক কিছু এনে দেয়, তখন আপনার কেমন লাগে? তখন আমাদের থেকে অনেক কষ্ট লাগে, যদি আমার বাবা থাকতে তাহলে আমাদেরকেও আনে দিতেই পারবে। দর্শক, যদি ওনার বাবা থাকতো হয়তো এই ক্যামেরার সামনে আসতে হতো না, কিংবা লেখাপড়াও বন্ধ হতো না। আচ্ছা, যদি এই যে আমাদের ভিডিও দেখার পরে অনেক প্রবাসী ভাই কিংবা দেশ ও বিদেশ থেকে প্রচুর ফোন আসবে, নাম্বারটি কি আমরা ভিডিওতে দিব? নাম্বারটা বলতে পারবেন? আচ্ছা, নাম্বারটা বলেন। 01317609891000। আচ্ছা, আরেকবার আস্তে আস্তে বলবেন। 01317609100000। দর্শক, আপনাদের কাছে রিকোয়েস্ট, একদম গরিব অসহায় মেয়ে, কেউ অযথা খারাপ কোনো কথা বলবেন না, যদি আপনাদের দয়া হয় তাদের সাথে কথা বলে একটু সাহায্য সহযোগিতা করবেন, কিংবা যদি বিয়ে শাদী করতে চান তাহলে তার ফ্যামিলির সাথে যোগাযোগ করবেন, হয়তো তার বাবা নেই, চাচারা আছে, তাদের সাথে যোগাযোগ করে বিয়ে শাদী ব্যাপারে। আচ্ছা, কিরকম ছেলে চাই? ভালো। কিরকম ভালো ছেলে লাগবে? যে ভালো, কোনো খারাপ পথে চলে না, সঠিক পথে চলে। আপনি কি নামাজ পড়েন? জি। আজকে পড়েছেন? জি। পাঁচ অক্ত পড়েন? আজকে এক অক্ত পড়েননি? আচ্ছা, তাহলে ভালো ভদ্র নর্ম এরকম ছেলে চান? বয়স্ক ছেলে চান না ইয়াং ছেলে চান? বয়স্ক না, আমার মতো। দর্শক, তার মতো হতে হবে, কারণ সে ইয়াং। আপনারা যদি তাকে পছন্দ হয় কিংবা বিয়ে শাদীর ব্যাপারে কথা বলতে চান, তার ফ্যামিলির সাথে যোগাযোগ করবেন। আপনাদের কাছে বারবার একটি রিকোয়েস্ট করি, কেউ খারাপ কোনো কথা বলবেন না, যদি মায়া হয়, দয়া হয়, তাহলে তাকে সাহায্য করবেন, না হয় বাজে কথা বলবেন না। আচ্ছা, আপনাকে যদি কেউ সরাসরি কেউ এসে সাহায্য দিতে চায়, আপনার বাড়ির ঠিকানাটা বলতে পারবেন? বলেন। লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর জেলার টুমচর এলাকা? কোন পুষ্টবিষ কি? আচ্ছা, কেউ যদি সরাসরি যোগাযোগ করতে চায়, কিভাবে যোগাযোগ করবে? লক্ষ্মীপুর আসবে, তারপরে টুমচর আসবে। আচ্ছা, টুমচর আসলে কার বাড়ির কথা বললে দেখাই দিবি? এখানে এরকম কেউ পরিচিত লোক আছে? জি। বলেন কার বাড়ি? পিয়ারার বাড়ি। পিয়ারার বাড়ি? জি। এখানে এসে আপনার নাম বললেই হবে? জি। আপনার নাম কি? আমার নাম রুমি আক্তার। রুমি আক্তার। দর্শক, যদি রুমি আক্তারের কথাগুলো শুনে আপনাদের একটু মায়া হয়, তাহলে তাকে একটু সহযোগিতা করবেন।
আজ এই পর্যন্তই, অন্য কোনো জায়গায় অন্য কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।